हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय क्लास। होप ऑल ऑफ यू आर सेफ विथ योर फैमिली इन दिस पैंडमिक। बिफोर आई स्टार्ट, लेट मी इंट्रोड्यूस माई सेल्फ। दिस इज राका गुहन योगी, असिस्टेंट प्रोफेसर ऑफ शिलीगुड़ी तराई बीएड कॉलेज एंड शिलीगुड़ी प्राइमरी टीचर्स ट्रेनिंग कॉलेज। माई टूडेज टॉपिक इज प्रोजेक्ट मेथड। यही पद्धति डीएलएड फर्स्ट ईयर मैथमेटिक्सर यूनिट 8 এবং বিএড সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স মেথডের ইউনিট 3-তে আছে। সো লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট উই উইল নো অ্যাবাউট দ্য মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ প্রজেক্ট মেথড। দিস মেথড অ্যাডভোকেটেড বাই উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিক ইন 1920 অ্যান্ড আমেরিকান এডুকেশনিস্ট। ইট ইনভলভস এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস। Students work on cooperatively. This method consists chiefly of building a comprehensive unit around an activity which may be carried on the school or outside. এই মেথডটি দিয়েছিলেন উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিক 1920 সালে। যিনি ছিলেন একজন আমেরিকার শিক্ষাবিদ। কিন্তু এই মেথডটি যে প্রকল্প পদ্ধতির ভিত্তিতে এসেছিল সেটি দিয়েছিলেন জন ডিউই। জন ডিউইয়ের শিষ্য উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিক তার সক্রিয়তা তথ্যের উপর ভিত্তি করে সমস্যা সমাধান পদ্ধতির কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে প্রকল্প পদ্ধতি প্রবর্তন করেন। উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিকের মতে, আমরা ল্যাবে গিয়ে যে পরীক্ষাগুলো করি সেই পদ্ধতিকেই বা সেই মেথডকেই বলা হয় প্রজেক্ট মেথড। যে কোনো পদ্ধতি যদি আমরা পরীক্ষার দ্বারা বোঝার চেষ্টা করি তাহলে বাচ্চারা খুব সহজেই বুঝতে পারে। যেমন আমরা সকলেই জানি যে যদি জলকে ফোটানোর জন্য রাখা হয় সে তার বয়েলিং তাপমাত্রায় আসার পর জল কিন্তু বাষ্প হতে শুরু করে। তো এটা যদি আমি শিশুদের কাছে বলি তাহলে তারা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু যখন এই পরীক্ষাটি আমরা ল্যাবে গিয়ে করে দেখাবো বা তারা নিজেরা অবজার্ভ করবে, দেখবে, তখন কিন্তু সেই ব্যাপারটির উপর তাদের বিশ্বাস আসবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে এবং সায়েন্টিফিক্যাল নেচার তাদের মধ্যে আসবে। অর্থাৎ বোঝা গেল প্রজেক্ট পদ্ধতি কি? যেই পদ্ধতিকে আমরা পরীক্ষার দ্বারা পরীক্ষণ করে নির্ণয় নিই এবং সিদ্ধান্তে আসি সেই পদ্ধতিকেই বলা হয় প্রকল্প পদ্ধতি, যেটা উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিক দ্বারা দেওয়া হয়েছিল। নাও উই উইল নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ প্রজেক্ট মেথড, অর্থাৎ সংজ্ঞা। অ্যাকর্ডিং টু উইলিয়াম হার্ট কিলপ্যাট্রিক, এ প্রজেক্ট ইজ এ হোল হার্টেড পারপাসফুল অ্যাক্টিভিটি প্রসিডিং ইন এ সোশ্যাল এনভায়রনমেন্ট। কিলপ্যাট্রিকের মতে প্রকল্প হলো একটি উদ্দেশ্যমূলক কাজ যা সামাজিক পরিবেশে সম্পন্ন হয়। অ্যাকর্ডিং টু স্টিভেনসন, এ প্রজেক্ট ইজ এ প্রবলেমেটিক অ্যাক্ট ক্যারি টু দ্য কমপ্লিশন ইন ইটস ন্যাচুরাল সেটিং। স্টিভেনসনের মতে কি, প্রকল্প একটি সমস্যামূলক সামাজিক কাজ যা সামাজিক পরিবেশে সম্পন্ন হয়। নাও উই উইল লার্ন অ্যাবাউট প্রিন্সিপাল অফ প্রজেক্ট মেথড। দেয়ার আর ফাইভ প্রিন্সিপালস অফ প্রজেক্ট মেথড। ফার্স্ট ইজ প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, প্রিন্সিপাল অফ রিয়ালিটি, প্রিন্সিপাল অফ ফ্রিডম, প্রিন্সিপাল অফ পারপাস, প্রিন্সিপাল অফ প্রবলেমেটিক অর ইউটিলিটি, প্রিন্সিপাল অফ সোশ্যাল এনভায়রনমেন্ট। প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি কি? শিক্ষার্থীরা যেখানে খুব অ্যাক্টিভভাবে কাজকর্ম করে থাকে, অর্থাৎ তারা সক্রিয়ভাবে হাতে নাতে কাজটি সম্পাদন করবে। প্রিন্সিপাল অফ রিয়ালিটি কি? সমস্যাগুলিকে অবশ্যই বাস্তব জীবন সম্পর্কিত হতে হবে। প্রিন্সিপাল অফ ফ্রিডম কি? স্বতঃস্ফূর্ততা, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কাজটি গ্রহণ করবে এবং সম্পাদন করবে, তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না। প্রিন্সিপাল অফ পারপাস অর্থাৎ উদ্দেশ্যমুখী, আমরা এর আগেও শুনেছি যে কখনো কোনো কাজ উদ্দেশ্য ছাড়া হয় না। একটু আগে আমি তোমাদের বলেছিলাম প্রজেক্ট মেথডটি সাধারণত ল্যাবে করা হয়ে থাকে, মানে কোনো কিছু যখন আমরা পরীক্ষার দ্বারা করে থাকি তখন সেটা ল্যাবে করা হয়ে থাকে। তো প্রজেক্ট মেথডের জন্য উদ্দেশ্য কী ছিল?
আমরা যে পরীক্ষাটা পড়ি সেটা অনেক সময় বিশ্বাস নাও হতে পারে। তাহলে আমাদের কাজ উদ্দেশ্য কী ছিল? আমাদের উদ্দেশ্য ছিল পরীক্ষার দ্বারা সেটা যাতে আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি বা তারা নিজেরা নিজের হাতে সক্রিয়ভাবে কাজটি করবে, তাহলে তারা বুঝতে পারবে যে এটা রিয়েলিটি, এটার মধ্যে কোনো অবাস্তব ব্যাপার নেই। এবার কী আছে, প্রিন্সিপাল অফ প্রবলেমেটিক অর ইউটিলিটি, কোনো সমস্যা ছাড়া তো অবশ্যই কোনো প্রজেক্ট হবেই না, কোনো সমস্যার সমাধানের জন্যই আমরা প্রজেক্ট করে থাকি। প্রিন্সিপাল অফ সোশ্যাল এনভায়রনমেন্ট, এটা হলো প্রকল্পের কাজ সকলের সহযোগিতা এবং দলবদ্ধতা এবং মিলেমিশে কাজ করা, অর্থাৎ সামাজিক পরিবেশ সৃষ্টি হবে এবং কাজটি আন্তরিকভাবে স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। এটাই হলো প্রিন্সিপালস অফ প্রজেক্ট মেথড, আশা করি বোঝা গেল। দিস মেথড ইজ বেসড অন এডওয়ার্ড থর্নরাইক লজ অফ লার্নিং হুইচ আর গিভেন বিলো। এই মেথডটি একমাত্র মেথড যেটা থর্নরাইকের থ্রি লজ অফ লার্নিং উপর বেস করে। সেই তিনটে লজ অফ লার্নিং কী কী? লজ অফ এক্সারসাইজ, লজ অফ ইফেক্ট, লজ অফ রেডিনেস। এবার আমরা জানব টাইপস অফ প্রজেক্ট মেথড। জেনারেলি প্রজেক্ট মেথড দুটো প্রকার, একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, একটা গ্রুপ প্রজেক্ট। ইন্ডিভিজুয়াল কি? যেখানে ইন্ডিভিজুয়ালি কাজ করা হয় যে কোনো প্রজেক্টের উপরে, সেটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। আর গ্রুপ প্রজেক্ট যেখানে আমরা গ্রুপে কাজ করে থাকি। কিন্তু অ্যাকর্ডিং টু কিলপ্যাট্রিক প্রজেক্ট মেথডকে চারটি ভাগে ভাগ করা যায়, ক্রিয়েটিভ অর কনস্ট্রাকটিভ প্রজেক্ট, প্রবলেমেটিক প্রজেক্ট, আর্টিস্টিক প্রজেক্ট, ড্রিল প্রজেক্ট। এগুলোকে আমরা কিছু এক্সাম্পল দ্বারা বোঝার চেষ্টা করব। ক্রিয়েটিভ কী? যেমন মডেল তৈরি করা, হাউস তৈরি করা বা কোনো কিছু আমরা তৈরি করে থাকি, আর্টের কাজ করি, ক্রাফটের কাজ করি, যে কোনো ক্রিয়েটিভিটি, যে কোনো কনস্ট্রাকটিভ জিনিস তৈরি করা। যেমন যারা ইঞ্জিনিয়ার হয়, যারা বাড়ির তৈরি করে বা যারা আর্কিটেকচার হয়, যারা বাড়ির প্ল্যান তৈরি করে, তাদেরকে বলা হচ্ছে, মানে সেই পার্টটা হলো ক্রিয়েটিভিটি, সেই মানে প্রজেক্টের এই পার্টটাকে ক্রিয়েটিভ বা কনস্ট্রাকটিভ বলা হয়। প্রবলেমেটিক কী? যে কোনো সমস্যার উপর যখন আমরা কোনো প্রজেক্ট করি, যেমন পলিউশন, যেমন প্রভার্টি, প্রভার্টি মানে হচ্ছে গরিবি, পলিউশন হচ্ছে দূষণ, তারপর হতে পারে জনগণনা, এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই প্রবলেমের উপরে কী করে কাজ করা উচিত, সেইগুলো হচ্ছে প্রবলেমেটিক প্রজেক্ট। নেক্সট হলো আর্টিস্টিক প্রজেক্ট। আর্টিস্টিক কী? সিঙ্গিং, ডান্সিং, পেন্টিং, রিসাইটেশন, যে কোনো রকমের কী বলি, যে কোনো রকমের হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে পারি এটাকে, তো সেগুলো হচ্ছে আর্টিস্টিক। সোজা কথায় কলা বা শিল্প। ড্রিল প্রজেক্ট কী? চার্ট, ম্যাপ, গুড হ্যান্ড রাইটিং, গ্রাফ প্রিপেয়ার, এক্সেট্রা। দ্যাটস ইট ফর টুডে। সো টুডে উই লার্ন অ্যাবাউট মিনিং, ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ প্রজেক্ট মেথড। ইন নেক্সট ক্লাস উই উইল লার্ন অ্যাবাউট দ্য স্টেপস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ প্রজেক্ট মেথড। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।